আসসালামু আলাইকুম ইবুয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এই তো আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো বিফ সাসলি। সবাই তো কম বেশি তৈরি করে, চলুন তাহলে দেখি কী কী উপকরণ লাগে। আমি একটি বাটিতে ছোটো ছোটো পিস করে হাড় ছাড়া আমি কিছু মাংস পিস করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব পরিমাণ মতন লবণ, এক চামচ আদা রসুন বাটা, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব আমি এক চামচ সয়া সস। সয়া সসটা দিয়ে আমি ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিব। মাখানো শেষ। আর এদিকে আমি কিছু গাজর কেটে নিয়েছি ছোটো গোল গোল করে, কিছু আলু আর পেঁয়াজ গাজরটা দিলে। আর এখানে আপনারা কিপসি কাপড় ব্যবহার করতে পারেন, আমি কিপসি কাপড় ব্যবহার করিনি। আমি গাজর আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, মানে আমি একে একে এগুলোকে কাঠির সাহায্যে আমি এগুলোকে মালা বেঁধে নিব। একে একে সাসলি দিয়ে তৈরি করে নিব। আপনারা ছোটো বড়ো সবারই অনেক পছন্দের একটি খাবার, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর বানিয়ে রেখে সবাই মিলে একসাথে তার জন্য ভীষণ মজাদার একটি খাবার। এখন আমি তৈরি করে নিলাম, একে একে সবগুলো আমি তৈরি করে নিব। আমার তৈরি করা শেষ, এদিকে আমি চুলায় চলে যাব। একটি প্যানে পরিমাণ মতন তেল, তেলটা বেশি তো হবে, গরম করে আমি এখানে একে একে সাসলিগুলো দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে ভাজতে হবে, এক সাইড হলে আমি উল্টে পাল্টিয়ে এগুলোকে ভেজে নেব। এগুলোকে ভেজে নিচ্ছি, দেখুন কত সুন্দর, আমি একে একে উঠিয়ে নিব। এখন আমি পরিবেশন করে দেখালাম, দেখেন কত সুন্দর হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। এটা গরু খাসি ভেড়া যে কোনো মাংস দিয়েই সাসলিকটি তৈরি করতে পারেন। আমি গরুর মাংস বিফ সাসলিক তৈরি করেছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।